আবারও কলঙ্কের সাক্ষী থাকল গোটা সভ্য সমাজ। ছয় মাসের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল 60 বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। তার নাম ব্রজেন্দ্র দেববর্মা। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত নরপশু ব্রজেন্দ্র দেববর্মাকে গ্রেপ্তার করেছে। ফের সামাজিক অবক্ষয়ের নজির তৈরি হলো, যাতে সভ্য সমাজে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। সোমবার মুঙ্গিয়াকামী থানাধীন 36 মাইল এলাকার বাসিন্দা 7 বছর বয়সী ব্রজেন্দ্র দেববর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ ওঠে। নরাধম এই ব্যক্তি 6 বছর বয়সী এক নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ করে। সোমবার বিকেলে এ খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া ঘটনাস্থলে ছুটে যায়, যদিও অভিযুক্ত ততক্ষণে আত্মগোপন করে। পরবর্তীতে পুলিশ তৎপর হয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং অনেক খোঁজাখুঁজির পর অভিযুক্তকে রাতেই একটি জঙ্গল থেকে আটক করতে সক্ষম হয় মুঙ্গিয়াকামী থানার পুলিশ। পুলিশ নাবালিকা শিশুকন্যার পরিবারের অভিযোগ মূলে একটি মামলা হাতে নেয়। মামলার নম্বর 11/2021 এবং ভারতীয় দণ্ডবিধির 376(2)(f) ও পস্কো 4 ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আজকে বিকাল দিকে খবর পেলাম যে আজকেই সকালে একটা রেপ হয়েছে এই মুঙ্গিয়াকামী পিএসআর আন্ডারে 7 মাইলে 6 বছরের একটা মেয়ে রেপ হয়েছে। আমাদেরকে খবর দেওয়া হয়েছে বিকাল। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই স্পটে গেলাম। স্পটে যাওয়ার পরে দেখা গেল যে কোন জায়গাতে স্যার চামপ্লাই দরে যে জায়গাটা তৈছে। তারপরে আমরা স্পটে গেলাম। স্পটে গিয়ে দেখি 31% নেই বাড়িতে। সুতরাং আমরা তারপরে আমরা 31কে খোঁজাখুঁজি করে আমরা শেষ করি 31কে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। 21 পারিবল গণনার নাম কি স্যার? বয়স 21-এর নাম হলো ব্রজেন্দ্র দেববর্মা। বয়স হলো 60। বাবার নাম লে অগুনিয়া 36 মাইল কেস ইন্ডিয়া কামে। অ্যাকিউজ এবং ভিকটিম দুজনের বাড়ির কাছাকাছি, তারা দূর সম্পর্কে আত্মীয় নয়। আপনাদের প্রাথমিক তদন্তে কি হয়েছে? আমরা প্রাথমিক তদন্তের মধ্যে আমরা বাচ্চাকে মানে মেডিকেল এক্সামাইন করাইছি। এরপরে এখন অ্যাকিউজকে ইন্ট্রোগেট করা হবে এবং যেহেতু মেয়ে ময়নার 6 বছরের মেয়ে, এই পক্সো অ্যাক্ট অনুযায়ী আমরা কেসটা রেজিস্টার করা হবে। এই ঘটনায় রীতিমতো ছিছি রব উঠেছে সর্বত্র এবং দাবি উঠেছে অতি সত্বর নরপশু ব্রজেন্দ্র দেববর্মাকে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।